আসসালামু আলাইকুম। গত লাইভে আমি আপনাদের সাথে বলছিলাম যে কড়ি দিয়ে একটা চমৎকার বশীকরণ আমি আপনাদের সামনে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, কিন্তু সময় সাপেক্ষে এবং সময় বের করতে না পারার কারণে আমি ভিডিওটা দিতে অনেক দেরি করে ফেলেছি, তার জন্য সরি। বন্ধুরা, আজকে আমি কড়ি দিয়ে খুব সুন্দরভাবে একজন মনের মানুষকে বা ভালোবাসার মানুষকে বা আপনি যাকে পছন্দ করেন তাকে বশীভূত করে ফেলতে পারবেন দূর থেকে নিজের ঘরে বসে। তো সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা করে দেব সুন্দরভাবে। আমি বিষয়টি শুরু করব, তার আগে কিছু কথা বলি। যারা এই মুহূর্তে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচ্ছেন বা আমার ফোন নাম্বারটা নিচ্ছেন, তারা ফোন না দিয়ে নাম্বারটা নিয়ে চলে না যে দুটো কথা শুনে যান। আপনারা নাম্বারটা পাওয়ার সাথে সাথে কি করেন, ফোন দেন। এতে করে আপনার বোঝা উচিত যে আপনার একটা ফোনে আমার ভিডিওটা নষ্ট হয়ে যেতে পারে। এই মুহূর্তে যে আমি ভিডিওটা করছি, এখন যদি আপনাদের ফোন আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটা নষ্ট হয়ে যাবে, বা বিভিন্ন সময় আমি বিভিন্ন কাজে থাকি যার কারণে কিন্তু আপনাদের ফোন দিলে আপনাদের ফোনগুলো ইগনোর করি বা আপনাদের সাথে কথা বলতে কোনো রকম আগ্রহ আমার ভিতর থেকে আসে না। আপনারা এরপরেও রাত 2টা 3টা 4টা কোনো সময় আপনারা টাইম ট্রাভেল কিছুই দেখেন না, যখন ভিডিওটা দেখেন নাম্বারটা নেন আর একটা মিস কল মেরে দেখেন নাম্বারটা চালু আছে কি না। এরকম অসংখ্য প্রমাণ আমার কাছে আছে, রেকর্ডিং করা আছে। আপনারা চাইলে আমি পরের ভিডিওতে প্রমাণগুলো তুলে ধরব। আপনারা কমেন্ট সেকশনে এখনই লিখে জানান যে প্রমাণগুলো তুলে ধরব কি না। অনেকের সাথে কিন্তু খারাপ ব্যবহার করি, খারাপ আচরণ করি শুধুমাত্র আপনাদের ভুলের কারণে। এখন আপনারা বলবেন তাহলে যোগাযোগ করব কিভাবে। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে, আপনারা হোয়াটসঅ্যাপে এসে মেসেজ দিবেন, আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন, কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন সংক্ষিপ্ত লিখে আপনারা একটা মেসেজ করে অপেক্ষা করবেন। মনে রাখবেন এই নাম্বারটা কিন্তু 15 মিলিয়নেরও বেশি লোকের কাছে চলে গেছে, অতএব প্রচুর পরিমাণে SMS আসে আমার কাছে। আপনাদের একটু ধৈর্য ধরতে হবে আমার সাথে কথা বলার জন্য। কেউ টাকার অফার করে আমার কাজের কথা বলবেন না। টাকার অফার করে যদি কাজের চিন্তা ভাবনা করেন তাহলে ইউটিউবে অসংখ্য দালাল বাটপার আছে, তাদের কাছে চলে যাবেন, কারণ তাদের বিরুদ্ধে কথা বলার কারণে আমার এই চ্যানেলটা কিন্তু 4-4 বার সাসপেন্ড হয়ে যায়, যেটা আমার প্রাণ ভিউয়াররা আছেন, প্রাণ সাবস্ক্রাইবাররা আছেন তারা জানেন, যার কারণে কিন্তু আমার এই চ্যানেলটা মনিটাইজেশন অফ করে রেখেছি। জানি এই বাটপাড়রা রিপোর্ট দিলে ইউটিউব এটা গুরুত্ব না দেয়। এখন আপনারা অনেকেই আবার বলেন যে আমি ভিডিও ইউটিউবে ভিডিও দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি ইউটিউব থেকে। তাদের কাছে অনুরোধ করব, যদি আমার ইনকামের চিন্তা করে আপনি আসেন ভিডিও দেখতে তাহলে আমি বলবো আপনার ভিডিও দেখার দরকার নেই। আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি আপনার প্রয়োজনে ভিডিওটা দেখবেন, কেননা আমি আমার এই চ্যানেল থেকে কোনো প্রকার আমি ইনকাম করি না ইউটিউব কর্তৃপক্ষ থেকে, এই বিষয়টা ক্লিয়ার রাখবেন। বা আমার এই চ্যানেল থেকে আপনাদের কাজ করে দিয়ে কখনো কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে খায় নাই কেউ প্রমাণ দিতে পারবেন না, যার কারণে আমার এই ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনটা একবারে পরিষ্কার থাকে, সেখানে কেউ এই কথা অন্তত সিটার বাটপার এই কথাটা লিখতে পারে না, কেননা আমি তাদের কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়ে খাই নাই, কোনো হাদিয়া নিয়ে কখনো কারোর কাজ করি নাই। হ্যাঁ, আপনারা যদি মন চায় আপনারা এই ভিডিওগুলো দেখে যদি উপকৃত মনে করেন তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা নগদ এবং বিকাশ করা আছে, আপনারা ডোনেট হিসাবে দিতে পারেন। যে টাকাটা আমি যে কিছু অসহায় ভাসমান মানুষের মাসে একবার করে রাতে খেতে দিই তাদের খাওয়ার কাজে লাগাবো। যাই হোক, বেশ কিছু কথা বলে ফেললাম, ভিডিওটা একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে আমার কথাবার্তাগুলো যদি শোনেন তাহলে আজকের কাজটি আপনারা সুন্দরভাবে করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এই কড়ি দ্বারা আপনারা বশীভূত করতে পারবেন খুব সুন্দরভাবে একজন মানুষকে, খুব ইজিভাবে, সেই বিষয়ে আমি আজকে তুলে ধরছি। যাই হোক, এখনও আমি জানি অনেকেই ভুল করছেন এই নাম্বারটা নিয়ে ফোন দিচ্ছেন, দয়া করে এই কাজগুলো বন্ধ করুন। সরাসরি ফোন দিলে বা মিস কল দিয়ে টেস্ট করলে
তাকে অবশ্যই ব্লক করা হয়, তার সাথে যোগাযোগ করার কোনো ব্যবস্থা আর থাকে না। আপনারা এসএমএস করবেন, অবশ্যই অবশ্যই আমার রিপ্লাই পাবেন, একটু অপেক্ষা করবেন, ধৈর্য ধরবেন। যাই হোক বন্ধুরা, আমি আজকের ভিডিওতে এই কড়ি দিয়ে যে কাজটি আপনি করতে পারবেন সেটি আজকের ভিডিওতে আমি বলছি না। আপনারা কারা কারা এই কড়ি দিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানান। এখনও চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। অনিয়মিত ভিডিও না দেওয়ার কারণে বা অনেক রিপোর্টের কারণে কিন্তু এই চ্যানেলের রিচটা কমে গেছে। তা আপনারা অনেক বেশি শেয়ার করেন, আর যাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না তারা চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করেন, তাহলে নোটিফিকেশন যাবে। যাই হোক, আমি কড়ি দিয়ে ভিডিওটা দেব কি না এটা আপনাদের উপর নির্ভর করছে। এই ভিডিওতে যদি মাত্র 100 লাইক হয় তাহলে আমি কড়ি দিয়ে ভিডিওটা পরের ভিডিওটা নিয়ে আসবো, নইলে এ পর্যন্ত এই ভিডিও শেষ। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।